রহমতুল্লাহ আলী ইসলাই গ্রুপের আছে অনেক সময় মানুষ অসুস্থ হন আর অসুস্থ হয়ে অসুখ থেকে ভালো হওয়ার জন্য যে দোয়াগুলি রয়েছে সেগুলো তারা পড়েন এছাড়া তো অনেক বিপদাবয়া রয়েছে আমার প্রশ্ন হলো যে অসুখ অবস্থায় কি যত ধরনের বিপদাবদের দোয়া রয়েছে দুয়া ইউনুস রয়েছে এছাড়াও আল্লাহ নবী বিপদে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন বিশেষ করে আল্লাহমিনে আবদুকা আব দেখ অনুরভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এই ধরনের দোয়াগুলো অধিকারে পড়া যাবে কিনা সাথে দুরুদ বেশি করে পড়া যাবে কিনা জানার লোককিত হব। ইন হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আর শর্মিতা বোন আমরা এইভাবে বলবো যে মানুষের বালা মুসিবত আসা অসুখ বিসুখ হওয়া এটিও কিন্তু এক প্রকার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এটি বালা এটি মুসিবত আর মুসিবতে সব ধরনের দোয়া পড়া যেতে পারে অসুখ থেকে ভালো হওয়ার জন্য যে দোয়া আজহিবিল বাবিনাস ওসমান্ত শাফিল্লা শিফা ইল্লা শিফা হোক এভাবে আমরা দোয়া পড়তে পারি এছাড়া বিশেষ করে মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য মুক্তিলাভের জন্য যে দোয়াগুলি রয়েছে সেগুলো আমরা পড়তে পারি সাথে দূরত পেশ করা অধিক হারে দূর পেশ করা যেতে পারে কেননা অধিকারে দূর পেশ করার মাধ্যমে যত ধরনের টেনশন সেগুলো দূর হয় আল্লাহ নবী উবাই বিন খাব রাজিউলকে তিনি এভাবে বলছিলেন যে তুমি যদি অধিক হারে দূরত পড়ো ইদান তুকফা হাম তোমার দুশ্চিন্তা দূর হবে ওয়ুগ ফারুল্লাকা জাম বাক ওয়ুগ ফারুল্লাকা জাম বক এবং তোমার গুনাগুলোকে মোচন করা হবে তাহলে এখানে আমরা আরও স্পষ্ট হতে পেরেছি যে অধিক হারে দূরত পেশ করা যেতে পারে যে কোনো সময় বিশেষ করে যখন মানুষ বালামসিবতে পড়েন অথবা অসুস্থ হয়ে পড়েন তখন তার দুশ্চিন্তা আসে এই দুশ্চিন্তার ক্ষেত্রে দূর অধিকারে পেশ করা এটি অবশ্যই ভালো অল্লাহ আন